সাথে সাংঘর্ষিক যে জিনিসটা যে কথা উঠছে, যেটা বিএনপি এবং ইসলামিক সংগঠন এটা রেজিস্ট্রেশন নিতে পারে না, সেটা হয় নাই, এখন যে হবে না তার কি আছে? সেটা সাংঘর্ষিক থাকবে না, আগে হইতে এখন থাকবে না, আগে ভুল হইতে এখন থাকবে না, সেটা কনস্টিটিউশন সাথে সাংঘর্ষিক হবে, এটা তো বাংলা ফেডারেশনে এটা সেটা চলতেই পারে না, সেই সেই সেটাই তো মেইন কনস্টিটিউশন, সেটা সেটা নিয়ে আমরা কেন কথা বলি না, এটা আমার কথা। ধন্যবাদ। ধন্যবাদ আকার ভাই। আমরা দুজন উত্থাপন করতাম যেটা হওয়া উচিত, আমি সেটা নিয়ে অনেক কথা বলতে পরে কাজ হবে, সুতরাং এই কথা লেখা নেই, যে জন্য ওনাও থাকবে ইয়াও থাকবে, বিরোধী থাকতে পারে পলিটিক্যাল থাকতে পারে, কোথাও লেখা নেই, কিন্তু খুঁজে দেখা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট না সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এটা নিয়ে মনে হয় ডিসকাশন করা আর খুব একটা তারপরে মতামত করতে হচ্ছে। এখানে সিরিজ অফ ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য, এখানে এইটা না যে কথাটা আনিসটা বলছে যে ব্যক্তিস্টের দল বলছে দেশ, এখানে আমাদের কাছে যে কন্ট্রিবিউশন ছিল আমরা সবাই জানি এবং এগুলো তারা আছে, এবং অবভিয়াসলি সে মিস্টেক করছে, তারও সংবিধান আছে, সে শাস্তি দেওয়ার ব্যাপার চিন্তা করছে, উভয় দিকে আমাদেরকে দেখতে হবে। আর আর একটা ব্যাপার যে জিনিসটা আমি বলবো যে আমরা এই আলোচনা ডিসিশনের আগে মারুফের যদি কিছু বলার থাকে তাকে একটু আত্মপক্ষ সবার সুযোগ দেওয়া হোক, লাস্ট সে যদি কোনো কিছু বলতে চায়। এপ্রিল সেভেনে যা ঘটছিল আমি তার জন্য তো আমি 9 days আফটার আমার আসলে জিনিসটা দিছি, আমি চাই না যে এখন বিভিন্ন যুক্তি দরকার নেই, যত যুক্তি আনবো ওটার এগেনস্ট আরেকটা যুক্তি আনবো, সো আমার ওই লেটারে আমি ঠিক থাকি যেটা আমি আমার দুইটা পর্ব দুইটাই মেলেছি, একটা অ্যাপোলজি লেটার একটা সৌগতের লেটার অ্যান্সার দিছি। আমি আশা করি যে এখানে যারা ইসি আছেন সবাই বুঝতে পারছেন যে আমার অ্যাটেনশনটা কি। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। মনে করেন যে কি করা উচিত? আমি ছোট্ট একটা কথা বলতে পারি? হ্যাঁ বল। ওই সময়টাতে অনেক দিন ধরে বাংলাদেশে ছিলাম, কিন্তু বাংলাদেশটা ধরেন একটা মানে ছোট্ট একটু কথা, যেমন যখন শাহবাগ একটা স্কোয়ার হলো রাইট, ওইখানে কিন্তু একটা জাস্ট এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, ইট ওয়াজ নট এনি পলিটিক্যাল অ্যাম্বিশন, লেটার অন ইট হ্যাপেন ডিফারেন্ট লাইক দ্যাট। আমরা যখন ছিলাম, আমি যখন গেলাম বা আপুটা যখন গেল তখন ইট জাস্ট স্টার্টেড, সো উই ডিডন্ট নো দ্যাট ওয়ান, বাট আমরা ভাবলাম যে একটা কিছু হচ্ছে দেশে, সেইটারই মানে জোয়ারটা এইখানে আসছে। তো আমাদের এখানে আমরা প্রবাসে থাকি, একটা জিনিস দেশে গিয়ে বুঝলাম যে আসলে প্রবাসে আমরা যারা থাকি তারাই আমরা ভাই বোন, আমাদের দেশে আসলে যতটুকু যাই আমরা শুধু বেড়াতে যাই আর কোনো কিছু, ওইখানে আমরা পলিটিক্যালে দাঁড়ায় কথা বলি বা টিভিতে গিয়ে টক শোয়ে কথা বলি, এগুলো কেউ মনেও রাখে না কিছুই করে না। তো আমাদের এখানে বাফলা যেভাবে গঠিত হয়েছিল আগে, যখন আপনারা কেউ পাওয়ার নেন লাইক ইউ ইউ হ্যাভ এ টু মাচ পাওয়ার, ও আই এম গোনা ডু দ্যাট আই এম গোনা ডু দ্যাট রাইট, মারুফ যখন মানে এই যে যারা একটু টপে থাকে ওরা তাদের ক্ষমতাটা একটু দেখার চেষ্টা করে, তো মারুফ হয়তো একটু অপার ভোট হয়ে গেছে, আমি ঠিক সম্পূর্ণ যতটুকু আমি যেভাবে টুকরা টুকরা দেখছি এটা দেয়ার, বাট আমরা কেন এখানে বসছি মানে এই লোকটাকে নিয়ে আলাপ করছি, নিশ্চয়ই একটা খারাপ একটা ঘটনা ঘটছে, এবং সে অনেক আগেই আপনাদের যত এই যে ডেট টেটগুলো আছে এগুলো তো আসলে এতটা আপনাদের কোনো অফিস নাই, আপনাদের কোনো সেক্রেটারি নাই, কে যে আপনার মাইন্ড মিনিট লিখবে ও কিচ্ছু নাই, এগুলো সব ফেস টু ফেস হচ্ছে, এরকম ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু সে মানে আগেই সেই লেটার আমিও পাইছি, সেই লেটারগুলি আগেই সে দিতে সে যেহেতু ফিল করছে অ্যাপোলজি মানে সে মনে করছে যে মানে সে নিজে নিজেই ভাবছে এটা ঠিক হয় না, সুতরাং সেইখানে তার ওই সময়ে ইজ এ ইয়াং পার্সন টু তার একটু রক্তটা গরমও থাকতে পারে, মানে আমাদের ওই ভাই হিসেবে এটা চিন্তা করা উচিত যে আমরা এখানে কেন বসছি, একটা মানুষকে ঠিক আছে শাস্তি আপনি যেটা বলছেন শাস্তি ইয়ার ছোটো ভাই হিসেবে আমরা শাস্তি দিতে পারি, ওকে বলতে পারি নিঃশব্দ ক্ষমা চাও এই করো সেই করো, সে যদি না মানে বাইরে চলে যায় ঠিক আছে তুমি আর আসো না বাফলাতে, মানে আপনাদের কনস্টিটিউশন মেনে চলবে, কিন্তু কনস্টিটিউশন আপনারা বানাচ্ছেন কেন বানাচ্ছি, আমরা এই যে এখন আমরা সবাই মিলে মেয়রকে সাপোর্ট করলাম, এই গ্রুপটা যদি আমরা যাই মেয়রের কাছে উই ক্যান গেট এভরিথিং, মানে এখানে যদি আবার ভাঙাভাঙি হয়ে যায় তাহলে আমরা কেন এই জিনিসটা করতেছি সেই জিনিসটা একটু ভাবতে হবে।
মানে আমাদের আপনারা বাফলা এত বছর ধরে চলে আসছেন, নতুন একটা ক্যাবিনেট আসতেছে, মানে আমরা আসলে ক্ষমতা লম্ব না করে যদি আমরা সত্যিকারের অ্যাপোলজি পাই তাহলে এটি মনে হয় ভবিষ্যতে মানে মেসেজটা আপনারা দিতে পারবেন যে ইউ নো হোয়াট ইউ শুডেন্ট ডু দ্যাট। এরকম বহিষ্কার আপনারা আগেও করছেন, আগে করে একটা অনেক ডিভিশন তৈরি হয়েছে, ওই জন্য যদি তাকে মানে ক্ষণিকের জন্য একটা আপনারা রিপ্রেজেন্ট করতেন তাহলে কিন্তু ভবিষ্যতে এটা করতো না। সুতরাং এখন বহিষ্কার ইউ আর গিভিং দ্য পাওয়ার অফ দিস গাই টু ডুইং সামথিং সেম, যদিও এটা আপনাদের কিছু আসবে যাবে না কিন্তু আমরা ছোট্ট কম করি। সুতরাং ওই জিনিসটা ভেবে আপনারা চিন্তা করবেন যে আসলেই তার অন্যায়টা কিভাবে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি। যেভাবে আমরা কথা বলছি মানে ভালো লাগছে, মানে অনেকগুলো জিনিস উঠে যাচ্ছে আমাদের ভক্তিগুলো, কিছু কিছু মানে তোমাদের বেরি জ্যাকেট আছে আমাদের সঙ্গে ধরা পড়তেছে অনেক কিছু ভক্তি বা করে যাচ্ছি এই জিনিসটা ধরা পড়ছে। তা আমি আজকে স্পেসিফিক্যালি যে ব্যাপারটাতে আলোচনা হচ্ছিল যেটা বলে আমি আসতে যাচ্ছি, আমি একটু পিছনের দিকে যাবো, সেটা হলো যে এই যে বালুকের যে ঘটনাটা ঘটেছে 7 তারিখের, এটার জন্য হুদাভাই জিনিসটা বলবো যে আমাদের কষ্টটা খুঁজে বের করা উচিত, যেটা পিছনে একটা কারণ ছিল সেটা যে আমরা টেক কেয়ার করেছিলাম কিনা বা করি কিনা বা করা উচিত কিনা বা আপনার প্রতি তার একটা সেটা একটা 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 উপদেশ আছে ডেফিনেটলি আছে। যে জিনিসটা ঘটেছিল সেটা আমরা হয়তো কেউ আমাদের ভিতরে রিয়ালাইজেশন ছিল না যে বাপলাতে এরকম একটা জিনিস হতে পারে, এবং যে শিল্পীকে নিয়ে জিনিসটা ঘটেছিল সেই শিল্পীর জন্য জিনিসটা ঘটতে পারে, এটা অ্যাজ এ হোল আমাদের সমস্ত বাপলার ক্যাবিনেট আমার মতে সমস্ত ক্যাবিনেট অথবা ক্যাবিনেট লাস্টে যারা ছিল তারা সেইভাবে অত গভীরে গিয়া চিন্তা করেছে বলে আমার মনে হয় না। কিন্তু মারুফের যে এই ব্যাপারে যে তার একটা অ্যালার্জি ছিল এবং ওয়ার্নিং ছিল এটা কিন্তু অনেক আগে থেকে ব্যাপারটা বোঝা গেছে যে মানে দের ইজ সামথিং যে ওই শিল্পী আসলে পরে তো এখানে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই যে এই ব্যাপারটাতে আমি যতটুকু আমার রিয়েলাইজেশন ছিল যে একটা জিনিস হতে পারে এবং হতে পারে সেটা কি করতে পারে সেটা মারুফ করতে পারে। আজকে মারুফ এখানে উপস্থিত আছে, মারুফকে আই হ্যাভ রিকোয়েস্টেড সেভারাল টাইমস যে মারুফ প্রীতম আসতেছে, প্রীতম বাংলা প্রোগ্রাম করতে আসতেছে, আমি জানি তুমি তার কিছু ব্যাপারে একমত পোষণ করতে পারছ না কিন্তু যখন সেই স্টেজের প্রোগ্রাম করবে বাফলার হয়ে তুমি অন্তত কোনো কিছু বলবে না, কোনো রকম কোনো শব্দ করবে না, যদি কোনো গন্ডগোল যদি কোনো ওখানে যারা দর্শক থাকে তাদের থেকে কোনো আওয়াজ গন্ডগোল হয় দ্যাট উইল টেক কেয়ার অফ, কিন্তু ইউরসেলফ ডোন্ট ডু এনিথিং। এটা তাকে বলা হয়েছে ফ্রাইডে নাইট আমরা যখন এখানে মাঠে কাজ টাজ করে মাত্র 1-2টার দিকে বাসায় ফিরলাম, কিন্তু আমাদের সাথে ছিল আমাদের বাসায় এসে ছিল মোহাম্মদ আলীও তখন ছিল, আই রিকোয়েস্টেড দ্য প্রীতম দ্য সেম ওয়ে, আমি প্রীতমকে ব্রিফিং করলাম যে সিচুয়েশনটা এরকম, অনেক ঘটনা আলোচনা হলো রাত্রি বেলাতে, তার সেই ইমেলগুলো কি কি ইমেলগুলো গেছে কি কি থাকতে কি বলতে না বলতে, তখন তাকে একটা সাজেশন করা হলো যে প্রীতম কালকে তুমি যখন স্টেজ উঠবে প্লিজ তুমি ডোন্ট being any kind of, topics about the Shahabag. Shahabag and Kuno Pathani had to be even a Pathar Goldena. Even like a Ekhantara Bola Salam, they to me ekta gaan ni kese Shahabag ke liye, judi paro shiganta on ni kaan ke gyo. But ultimate result was zero. Pitomo amar Pathata ke shiabe, jaini Marubo Pathata shuni ni. Ekta incident ghote. এখন কথা হচ্ছে যে এই ইনসিডেন্টটা ঘটার ফলে খুশি হয়েছে আমাদের বাফলার প্রতি, প্রত্যেকটা বাফলা মেম্বারের প্রতি এসেছে, স্পেশালি প্রেসিডেন্ট তার ক্যাবিনেট তার প্রতি এসেছে, এরকম একটা মুখ্যম সময় মানে মানে ঠিক পয়েন্টে এসে এরকম সমস্ত প্রোগ্রামটা মুহূর্তের মধ্যে দস্তন্ত হয়ে গেল, ইটস এ গ্রেট লস অফ বাফলা। এই জন্য তো প্রচণ্ড রকমের ক্ষোভ প্রত্যেকেরই আছে, আই মাইসেলফ তাকে আমি ধরতে গেলাম মার দিতে গেছিলাম, আমি তাকে সঙ্গে ফেলে বাইরে যেতাম, সত্যি কথা আপনারা তো অনেকে দেখেছেন যে আমি দূরদূরি করে দূরদূরি করেছি, কিন্তু মানব যেটা করেছে এটা তো অতুলনীয় ক্ষতি করেছে আমাদের জন্য বাপার জন্য করেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে কথাটা সে বোঝাতে চাচ্ছে সে ইন্টেনশনালি করেনি, মাহমুদ ভাই আমাদের হামিদ ভাই মাঝে মাঝে কথাটা বলতে চেষ্টা করে যে ঘুণাক্ষরে সে কখনো বাপলার প্রতিও এটা সে চিন্তা করে করেনি
যারা করেছে করেছে, ইকোনমিক্যালি করেছে, পলিটিক্যালি মোটিভেটেড, মেন্টালিটি দিয়ে অর্ডার করে করে করে।